করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন থাকুন, এই বার্তা নিয়ে জাগদহ পৌরসভার 21টি ওয়ার্ডের নাগরিকদের সচেতন করলেন পৌর কর্তৃপক্ষ। শুক্রবার পৌরসভা থেকে একটি অ্যাম্বুলেন্স সহ 3টি গাড়িতে করে পৌরসভার প্রতিনিধি দল বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তারা মানুষকে যেমন সচেতন থাকার জন্য আশ্বস্ত করেন, তেমনি বিভিন্ন দোকানপাটে যাতে মানুষের জমায়েত না হয় তার জন্য দোকানদারদের সচেতন করেন। পাশাপাশি যে সকল মানুষেরা এলাকায় বাইরে থেকে এসেছেন তাদেরকেও পর্যবেক্ষণ করেছেন এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে থাকার জন্য উপদেশ দিয়েছেন। একই সাথে এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে এলাকাবাসীর শরীরের উষ্ণতা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমীর দাসের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। চাকদা পৌর প্রশাসনের পক্ষ থেকে এতদ অঞ্চলে সকল জনসাধারণের উদ্দেশ্যে অযথা কোথাও ভিড় করবেন না, অযথা কোথাও দলগতভাবে বসবেন না, সরকারি নিয়ম মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। আপনি সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করুন। চাকদা পৌর প্রশাসন আপনাদের পাশে আছে। দিবারাত্রি আমাদের টোল ফ্রি নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন। আমাদের চাকদা পৌরসভার দুখানা অ্যাম্বুলেন্স আছে, সাধারণ মানুষ যদি কোনো রকম অসুবিধা পড়েন তাদের জন্য সর্বদাই দিবারাত্রি আমাদের এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দেব। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9635843391 এবং 7001372821।